বাড়ি নেই বলে দলীয় কার্যালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মানিক। ভারতের ত্রিপুরা রাজ্যের সদ্য বিদায় মুখ্যমন্ত্রী মানিক সরকার সরকারি বাসভবন ছেড়ে দিয়ে নতুন ঠিকানায় উঠেছেন। বাড়ি নেই বলে তার নতুন ঠিকানা এখন দলীয় কার্যালয়ের অতিথি ভবন। গতকাল বৃহস্পতিবার তিনি এই ঠিকানা বদল করেন। টানা 20 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মানিক সরকার। একই সঙ্গে রাজ্যের অন্যতম রাজনৈতিক সংগঠক সিপিএমের সভাপতি তিনি। 3রা মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে সিপিএম। নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজ শুক্রবার শপথ নেবেন। তার আগে গতকালই মার্চ অ্যাঙ্গেল সরণিতে সরকারি বাড়ি ছেড়ে দিলেন মানিক সরকার, উঠেছেন দলীয় কার্যালয়ের অতিথি ভবনে। কারণ 20 বছর ক্ষমতায় থাকলেও নিজের কোনো বাড়ি নেই মানিক সরকারের। সিপিএমের স্টেট পার্টি সেক্রেটারি বিজন দর এনডিটিভিকে জানান, দলের গেস্ট হাউসের একটি কক্ষে স্ত্রী পাঞ্জালি ভট্টাচার্যকে নিয়ে থাকবেন মানিক সরকার। সিপিএমের অফিস সেক্রেটারি হরিপদ দাস জানিয়েছেন, দলীয় কার্যালয়ের রান্নাঘরে তৈরি খাবারই খাবেন মানিক সরকার। তিনি বলেন, এর মধ্যে কিছু বই, কাপড় ও প্রয়োজনীয় কিছু জিনিস ওই কার্যালয়ে পাঠিয়েছেন মানিক সরকার। তবে সরকার থেকে বরাদ্দ পেলে নতুন বাড়িতে স্থানান্তরিত হতে পারেন তারা। এর আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মানিক সরকারের স্ত্রী জানান, মার্স রচনাবলী সহ বেশ কিছু বই রাজ্য সরকারের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও সিপিএমের দলীয় লাইব্রেরিতে দিয়েছেন তারা। মানিক সরকার ও পাঞ্জালি ভট্টাচার্য দম্পতির কোনো সন্তান নেই।